नमस्कार आरोही न्यूज लाइव आपनादेर सकलके स्वागत जानाई आपनादेर संगे आमि रोयेछि मासुमा शुरू करछि आमार बांगला आर शुरूतेई नजर राखबो जे खबरेर दिके तीन दिनेर बाकुड़ा सफरे मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় आगामी 23 नवेम्बर बाकुड़ा सफरे जाबेन मुख्यमंत्री बाकुड़ार रानी मुकुटमणिपुरेर अतिरिक्त पुलिस सुपार ग्रामीण उच्चपदस्थ आधिकारिकरा शनिवार मुकुटमणिपुरेर कंसपति भवन सह बेश कयेकटी जायगा परिदर्शन करलेन सठिकभावे प्रस्तुति चलछे किना ताओ खतिये देखलेन एबं समस्त एलाकार परिष्कार পরিচ্ছন্নতাও যাচাই করলেন আজ এই জেলা সফর ঘিরে জোর কদমে প্রস্তুতি চলছে বাঁকুড়া জুড়ে আজ বিবেকানন্দ পার্ক ভিআইপি নগরে চায় পে চর্চা অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে বক্তব্য দিলেন দিলীপ ঘোষ তিনি আরো একবার একহাত নিলেন তৃণমূলকে সেই সঙ্গে ছট পূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগদান করেন তিনি ছট পূজা এবং জগদ্ধাত্রী পূজোর শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে চট্টোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন শোভন চট্টোপাধ্যায় পুরনো রাজনীতিবিদ 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াই সামনে তখন অবশ্যই তাকে লড়াইয়ের ময়দানে পাওয়া যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন শোভন চট্টোপাধ্যায়কে কিভাবে দলের কাছে নামানো যায় তা নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা হবে সেখানেও নেতৃত্ব যাবেন অন্যদিকে শুভেন্দু অধিকারের বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন অনেকের সঙ্গেই দলে যোগদানের বিষয়ে আলোচনা চলছে সাধারণ মানুষ মন ঠিক করবেন কি হবে না হয় আমি চাইব না যে বড় কথা নয় বা মমতা ব্যানার্জি চাইলেও হবে না সাধারণ মানুষের যদি মনে হয় গণতান্ত্রিক পরিবেশ এখানে এই সরকার থাকলে ভোট হবে না তারা ডিমান্ড করবেন আর সেটা এখানকার গভর্নর যিনি আছেন প্রতিনিধি সাংবিধানিক তিনি কেন্দ্রকে জানাবেন তারা বিচার করবেন যেন আজকে যে পরিবেশ তৈরি হচ্ছে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার সমস্যা আর যেভাবে বোম বন্দুক নিয়ে লড়াই বোমা ফাটছে মানুষ মারা যাচ্ছে তাতে ভয় তৈরি হয়ে গেছে সরকার থাকতে যদি এরম হয় নির্বাচনের আরও বাড়বে তাই সাধারণ মানুষ মনে করছে সরকারকে না রেখেই ভোট হোক তাই এই ধরনের বিভিন্ন আওয়াজ সময় থেকে আসছে এটা স্বাভাবিকভাবেই হচ্ছে আর এটাই শেষ কথা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আরও একবার একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন উনি যেমন আমাকে আহ্বান জানাচ্ছেন তেমন আমিও তাকে আহ্বান জানাচ্ছি উনি দলে আসুক এবং দলের কর্মীদের সঙ্গে মিশুক তারপরেই বুঝতে পারবেন দলের মধ্যে কি চলছে আজকে ভারতবর্ষ থেকে কোন জায়গায় নিয়ে গেল ভারতবর্ষের জিডিপি অবস্থা কেমন নেপালের চেয়ে আমাদের টাকার হার কমে গেছে বাংলাদেশের চেয়ে আমাদের টাকার হার কমে গেছে শ্রীলঙ্কার চেয়ে আমাদের টাকার হার কমে গেছে ভুটানের চেয়ে আমাদের টাকার দাম কমে গেছে মোদি দেশ চালাচ্ছে কি করেছে ১৪ সাল থেকে ৬ বছর হয়ে গেল একটা কিছু করেছে একটা বলুন আপনারা তো সাংবাদিক এখন সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন ফিরে আসছি বিরতির পর Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future.
digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire. So unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন আরোহী ফাউন্ডেশন সলিউশন ফর এভরি নিড Your Bazaar, Our Bazaar. Welcome to OneStopBazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit OneStopBazaar.com or www.OneStopBazaar.com. Feel the Indiana. Or in Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in Media and Entertainment, keep binging. এলাম বিরতির পর এবার নজর রাখবো যে খবরের দিকে ২৬শে নভেম্বর ধর্মঘটকে সফল করতে পথে নেমেছে সেটো কোচবিহার সেটোর পক্ষ থেকে আজকে ২৬শে নভেম্বরের ধর্মঘটকে সফল করতেই মূলত তারা পথে নেমেছেন ২৬শে নভেম্বর সাধারণ ধর্মঘটকে সামনে রেখে ট্রেড ইউনিয়ন সেটোর নেতৃত্বে আজ কোচবিহার শহরে এক মিছিল করেন তারা সেটু সভাপতি তারিণী রায় জানান আমরা সাত দফা দাবি নিয়ে নেমেছি ২৬শে নভেম্বর সারা ভারত জুড়ে হবে ধর্মঘট তিনি আরও জানান কেন্দ্রীয় সরকারের কৃষক মারার যে আইন তার প্রতিবাদ করছি কেন্দ্রীয় সরকার বেশ কিছু সংস্থার বেসরকারীকরণ করছে ১০০ দিনের কাজকে বাড়িয়ে ২০০ দিন করা হোক এবং ৬০০ টাকা মজুরি করা হোক এগুলো সহ আরও বেশ কিছু দাবি নিয়ে ২৬শে নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে সিটু সহ একাধিক সংস্থা আর সেই ধর্মঘটকে সফল করতে আজ মিছিলে নেমেছে সিটু গোপন সূত্রে খবর পায় পুলিশ এবং তারপরেই অভিযান চালিয়ে চোলাই মদের সন্ধান পায় শান্তিপুর থানার পুলিশ এরকমই ঘটনার শিকার হল শান্তিপুর সূত্রের খবর শনিবার ভোর রাতে শান্তিপুর পুলিশ গোপন সূত্রে খবর পায় যে মানিকনগর এলাকায় চলছে চোলাইয়ের ভাটিখানা এরপরই অভিযান চালিয়ে মানিকনগর এলাকা থেকে চোলাই তৈরির সরঞ্জাম সহ বেশ কয়েকশো লিটার চোলাই উদ্ধার করে ঘটনায় কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ফর রাইটস যতগুলো রাইটস আছে উই আর কন্ডাক্টিং অল দোজ থিংস যতগুলো অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস যা আছে উই আর টেকিং ভেরি স্ট্রিক্ট মেজার্স অন দ্যাট স্যার বলছি এই যে ধরা পড়েছে এরা কোন জেলা থেকে এসেছিল বা কোথা থেকে কিছু পাওয়া গিয়েছে সেটা এই যে চোলাই উইল এনকোয়ারি উই হ্যাভ টু ইনভেস্টিগেট দ্যাট কমপ্লিট ইস্যু তো এখন বলার উচিত না ইনভেস্টিগেশন করে আমি কতজন ধরা পড়েছে হ্যাঁ কতজন ধরা পড়েছে দুজনকে টেন্টেটিভলি না তারপরে যদি অনেক লোক এটা ইনভেস্টিগেশন বলতে উঠবে যদি উঠে গেছে দেন আই টেক কমপ্লিট স্টেপস অন দ্যাট মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডাই এটিএম জালিয়াতির অভিযোগ এক যুবককে গণধোলাই দিল উত্তেজিত জনতা পরে ঘটনার খবর পায় পুলিশ এবং তারপরেই উদ্ধার করে নিয়ে যায় ওই যুবককে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে পলসন্ডার এক এটিএম এ এক গ্রাহকের কার্ড বদলে নেওয়ার চেষ্টা করে ওই যুবক বিষয়টি জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই এলাকায়
স্থানীয়দের তৎপরতায় অভিযুক্ত যুবককে হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষজন। তারপর শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। অভিযুক্ত যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনায় জড়িত রয়েছে একাধিক জন বলে সন্দেহ পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। আমার বাংলা এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরভি নিউজ।